सुप्रिय खामारी भाईरामार आसलामु आलैकुम। आशा करी सबाई भालो आछेन। तो अपने सुस्वास्थ्य कामना करे शुरू करछि आज के आबार आरेकटी भिडियो। तो बंधुरा आज के भिडियोटी खामारी प्रिय भाईदेर जन्य खुबी खुबी गुरुत्वपूर्ण एक भिडियो। बर्तमाने जे गरम पड़ेछे एबं जे ताप, ए तापेर मध्ये जे सकल खामारी भाईरा आछेन जदि ए धरनेर झर्णा जदि चाले फिटिंग करे देन मुरगी अतिरिक्त हिटेर कारणे जे स्टुकटा करे ए स्टुक किन्तु बंध होते पारे। तो बंधुरा आमि अनलाइन थेके ए धरनेर झर्णा 10टा क्रय करेछि। तो এই ধরনের ঝর্ণা আসলে কিন্তু এটার মধ্যে এক নম্বর আছে, দুই নম্বর আছে, এটা কিন্তু আমি এক নম্বরটা এনেছি। তো এই 10টা ঝর্ণা আমার চালের মধ্যে ফিটিং করতে কী পরিমাণ খরচ হয়েছে খরচ সহকারে, এবং ঝর্ণাগুলো ফিটিং করার পরে চাল থেকে কীভাবে চালকে কীভাবে শীতল রাখে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মিস্ত্রি ভাই কাজ করতেছে। তো এখানে আমি দুইটা পাইপের মধ্যে যে কয়েল পাইপটা, একটা আছে শক্ত সিধা পাইপ, এটা না এনে আমি কয়েল পাইপ যেটা এটা এনেছি, কারণ এটার মধ্যে খরচটা কিছু কম। তো বন্ধুরা আমি এখানে 120 ফুট কয়েল পাইপ কিনে এনে এটাকে আমি 10 ফুট করে টুকরা টুকরা করে নিলাম। বন্ধুরা টুকরা করার পর আগা মাথা দুইটাকেই কিন্তু প্যাঁচ কেটে নিতে হবে, কেননা প্রত্যেকটা প্যাঁচের মধ্যে কিন্তু আপনার টি বসবে, 1.5 ইঞ্চি টি এবং 1.5 ইঞ্চি এলবো, এগুলো বসাতে হবে। বন্ধুরা 5টির যে শেষ প্রান্ত আছে দুইটা, এই দুটার মধ্যে 1.5 ইঞ্চি এলবো দুটা বসাতে হবে, কেননা এটা শেষ প্রান্ত আর মাঝখানে প্রত্যেকবার হবে 1.5 ইঞ্চি একটা করে টি হবে। তো বন্ধুরা পাইপগুলো এখন জোড়া লাগানো কমপ্লিট। আমি এখানে দেখেন শুরু থেকে একটা 1.5 ইঞ্চি এলবো লাগাইলাম, তারপর 10 ফুট দূরত্ব রেখে কিন্তু আমি আরেকটা 1.5 ইঞ্চি টি লাগাই। এভাবে প্রত্যেকবার 10 ফুট দূরত্ব রেখে রেখে আমি কিন্তু একটা 1.5 ইঞ্চি টি লাগাইলাম। লাগানোর পর দেখা গেছে কি যে মাছ বরাবর যেখানে আছে এখানে কিন্তু আমি দেখেন এই জায়গার মধ্যে কিন্তু একটা 1.5 ইঞ্চি টি লাগাইলাম। তো 1.5 ইঞ্চি টি দিয়ে কী হবে, এখানে কিন্তু পানি সাপ্লাই দেওয়া হবে বাহির থেকে, যে মোটর থেকে যে পানির লাইনটা আসবে এটা কিন্তু এটার ভিতর দিয়ে। তারপর এইদিকে অর্ধেক আর এইদিকে অর্ধেক, দুই দিকে ডানে বামে দুই দিকে অর্ধেক যে পাইপগুলো আছে প্রত্যেকটা পাইপ দিয়ে কিন্তু সম পরিমাণ পানি ডুববে। ঢুকার পর কিন্তু যে জায়গার মধ্যে আমার ঝর্ণাটা ফিটিং আছে পানির যে স্পিড, এই স্পিডের কারণে কিন্তু প্রত্যেকটা ঝর্ণা ঘুরতে থাকবে এবং টিনের মধ্যে বৃষ্টি আকারে পানি ছড়াতে থাকবে। আরেকটা বিষয় বন্ধুরা আপনারা একটু ভালো করে দেখবেন যে আমি পাইপটির প্রথম প্রান্ত এবং শেষ প্রান্তের মধ্যে কিন্তু 1.5 ইঞ্চি একটা এলবো লাগাই দিছি, কারণ এটা কিন্তু শেষ প্রান্ত, এখানে কিন্তু পানিটা গিয়ে সমাপ্তি হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমরা চলে আসি যে প্রত্যেকটা ঝর্ণার মধ্যে কিন্তু এভাবে প্যাঁচ কাটা আছে, প্যাঁচ কাটার মধ্যে আমরা এভাবে ভালো করে থ্যাট টেপ লাগিয়ে নেব। বন্ধুরা আপনারা যদি ভালোভাবে থ্যাট টেপ এভাবে না লাগান তাহলে কিন্তু পানিটা লিক করবে, ঠিক আছে। লিক করার পর দেখা গেছে ঝর্ণা থেকে পানিটা তেমন বেশি একটা ছিটাবে না, মানে কাছাকাছি পানিটা পড়ে থাকবে। থ্যাট টেপ লাগানো শেষ হওয়ার পর এভাবে ভালোভাবে আপনারা টাইট করে লাগিয়ে দেবেন যেন কোনো রকম লিক টিক না করে। লিক করলে কিন্তু আবার পানিটা খুব বেশি দূরে ছড়াবে না। তো বন্ধুরা এবার চলে আসি আমরা চালের উপরে। আমরা চালের উপরে পাইপটাকে উঠালাম, চালের উপরে পাইপটা উঠানোর পর দেখা গেছে বন্ধুরা এখানে মিস্ত্রি ভাই এটা ফিটিং করবে। এখন চালের উপরে এটা ফিটিং করবে কীভাবে, চালের উপর যে টুলিটা আছে এই টুলিটার উপর কিন্তু কিছুটা দূরত্ব রেখে স্ক্রুপ লাগানো থাকে। তো স্ক্রুপের সাথে 3 হাত জায়গা দূরত্ব রেখে আমরা একটা একটা করে গিট লাগিয়ে দেবো, যেহেতু পাইপটির মধ্যে পানির প্রেশার আসবে পাইপটি অবশ্যই আমরা ভালোভাবে গিট দিয়ে রাখবো, ঠিক আছে। চালের উপরে কিন্তু অনেক রোদ, যার কারণে এখানে ক্যামেরাটা ঠিকঠাক মধ্যে কাজ করতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে মিস্ত্রি ভাই এখানে অনেক কষ্ট করে কিন্তু চালের উপরে, গরম চালের উপর বসে কিন্তু এখানে এই পাইপটা লাগাচ্ছে। বন্ধুরা মিস্ত্রি ভাইয়ের যে ফোন নম্বরটা এটা অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এরকম ঝর্ণা চালের উপর ফিটিং করতে পারেন। তো বন্ধুরা অবশেষে এখানে আমার ঝর্ণার লাইনটি লাগানো হয়ে গেলো, আমি যে পানির সাপ্লাই লাইন এটা লাগাই দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝর্ণা থেকে কীভাবে পানি ছড়াচ্ছে, আমার বৃষ্টি আকারে কিন্তু পানি ছড়াচ্ছে, আপনাকে একটু কাছে নিয়ে দেখাই আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে রোদের কারণে কিন্তু আমার ক্যামেরা তেমন একটা কাজ করতেছে না এখানে, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু উপরে খুব সুন্দর করে, আমি মনে করি খুব সুন্দর করে বৃষ্টি আকারে পানি ছড়াচ্ছে। আপনারা একটু জুম করে দেখতে পারবেন যে 10 ফিট দূরত্ব যেভাবে আমি 10 ফিট দূরত্ব যেখানে রেখেছি দেখেন প্রত্যেকবার পানিটা কিন্তু একটা পানির সাথে কিন্তু একটা পানি মিশে যাচ্ছে, ঠিক আছে। তো পোড়াটা চাল জুড়ে কিন্তু এভাবে পানি ছিটাচ্ছে এবং বাহিরে চতুর্দিক দিয়েও কিন্তু পানি ছিটাচ্ছে। বন্ধুরা এখানে এই বৃষ্টি আকারে পানিটা যখন মাটিতে এখন পড়বে, তারপর দেখা গেছে যে বাতাসটা বাহির থেকে ফার্মের ভিতরে ডুবে, এটা কিন্তু ঠান্ডা হাওয়া হয়ে তারপর ফার্মের ভিতরে ডুববে। ফার্মের ভিতর যে অ্যামোনিয়া গ্যাসগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে এখন বাইর করতে পারবে, ঠিক আছে। বন্ধুরা আমরা এখন একটু ফার্মের ভিতরে ডুববো, ভিতরে ঢুকার পর দেখবো গড়টা কীরকম শীতল হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ ঘরের ভিতরে কিন্তু এখন খুবই ঠান্ডা হাওয়া আসতেছে এবং উপর থেকে কিন্তু ঠান্ডা আসতেছে। তো বন্ধুরা দেখেন আমি আপনাদেরকে দেখাই কীভাবে বৃষ্টি আকারে পানিগুলো চাল থেকে পড়তেছে। চতুর্দিক দিয়ে কিন্তু ফার্মের চতুর্দিক দিয়ে কিন্তু এখন ঠান্ডা আবহাওয়া বইতেছে, যার কারণে কিন্তু ঘর একেবারে ঠান্ডা হয়ে শীতল হয়ে গেলো,
তো আমি কিন্তু আমার ফার্মের ভিতরে আমি কিন্তু সিলিং ফ্যান লাগাইছি। তো সিলিং ফ্যান লাগানোর পর দেখা গেছে কি বন্ধুরা, উপর থেকে যে হাওয়াটা নিচে আসে এটা কিন্তু অনেক গরম হাওয়া আসে। সিলিং ফ্যান দেওয়ার কারণে দেখা গেছে আমার আরও ক্ষতি হচ্ছে, ঠিক আছে। যে গরম হাওয়াটা আসে এটা কিন্তু মুরগি সহ্যই করতে পারে না। আমি মনে করি মুরগি হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য সবচাইতে উত্তম উপায় হলো এটা, ঠিক আছে। এই গরমে মুরগিকে বাঁচানোর জন্য আপনি এই পন্থা অবলম্বন করতে পারেন। তো বন্ধুরা আমরা এবার চলে আসি যে আমার ফার্মে এখানে ঝর্ণা সেট আপ করতে গিয়ে আমার কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে এটা আপনাদের সাথে তুলে ধরবো। তো বন্ধুরা প্রথমত দেখেন এখানে ইউনিয়ন 4 পিস 240 টাকা, 1/2 ইঞ্চি টি 8 পিস 320 টাকা, গেট বাল্ব 2 পিস 260 টাকা, 1/2 ইঞ্চি এলবো 2 পিস 60 টাকা, থেরাটিপ 6 পিস 90 টাকা, নিপেল 2 পিস 40 টাকা, 1/3/4 চকেট 1 পিস 20 টাকা, কয়েল পাইপ 120 ফিট 1560 টাকা, সর্বমোট 2590 টাকা এখানে বিল আসে। তারপর মিস্ত্রির খরচ নিল 800 টাকা, সর্বমোট খরচ আসে এখানে 3390 টাকা। আমি আন্তরিকভাবে দুঃখিত, এখানে একটা খরচ উঠানো হয় নাই। এখানে যে বাটারফ্লাই স্প্রিং কাপ ঝর্ণাগুলো আমি কিনেছি এটা আমি অনলাইন থেকে ক্রয় করেছি, ও তো এটার দাম এখানে যোগ করা হয়নি। এটা আমার কাছ থেকে প্রত্যেক পিস 80 টাকা করে নিয়েছে। টোটাল ঝর্ণাগুলোর দাম আসছে 800 টাকা এবং ডেলিভারি চার্জ নিয়েছে আমার কাছ থেকে 130 টাকা। তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করার কথা বলবো না, যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে যাবেন, আর যদি মনে চায় তাহলে সাবস্ক্রাইব করেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।